কেউ চোর হয় ডাকাত হয় তৃণমূল কংগ্রেস পেয়ার করে না। আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করেছি অনেকগুলো, আমি নিজের MLMP কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে, মিনিস্টারও স্পেয়ার করি না, মাথায় রাখবেন। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। আমি হোয়াইট ওয়াশ করতে চাই, আমি ওয়াশিং মেশিনে আলকাতরা কখনো পরিষ্কার হয় না, জামা কাপড় হতে পারে, তুমি করলেই ওয়াশিং মেশিনে ভোবা, আর অন্য কিছু কেউ করলে বড় বড় ভাষণ। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তারা খুব আইন মেনে চলে? না, আমরা তবু আইন মেনে চলি। 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না, এত যে টাকা উঠলো আমি তো জানবো কোথার থেকে জানতে পারলাম না, কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি, জানালে তো তখনই অ্যাকশন হতো। এবং শুধু তাই নয়, বলতে পারে না আমায় কেন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হলো, 200 জনের কমপ্লেন হলো, তার মানে কি 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি যারা করে খাচ্ছে আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন? এর ফলে তো চাকরি কমে যাবে, আপনার কি চান চাকরি কমে যাক? যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক, আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি।